আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি এসেছিলাম ঢাকার তেজগায়ে রয়্যাল এনফিল্ড বাইকের যে শোরুম রয়েছে সেখানে আর আমি সাধারণত তেজগায়ে আসলে তেজগায়ে যে টিভিএস মোটরসাইকেলের একটি ফ্ল্যাগশিপ শোরুম রয়েছে তো ওই শোরুমে তাসিন ভাই রয়েছে কর্মরত ওনার সাথে এখানে আসলে দেখা করে যাই ঠিক আজকেও তেজগাঁ থেকে বাসায় ফেরার সময় এই টিভিএসের অফিসিয়াল শোরুমে আমি ঢুকলাম তাসিন ভাইয়ের সাথে দেখা করার জন্য নর্মালি আমি মাঝে মাঝেই এই শোরুম থেকে বাইকের ভিডিও করি আপনাদের জন্য আর আজকে এই শোরুমে ঢোকার সাথে সাথেই আমার চোখে পড়লো আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি এফ ওয়াই এই বাইকটা এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এতে এত খুশি হওয়ার কি আছে বাইকটা তো আর নতুন লঞ্চ হয়নি বাইকটা তো অনেক আগে থেকেই বাংলাদেশে লঞ্চ হয়েছে হ্যাঁ আমিও জানি যে বাইকটা অনেক আগেই বাংলাদেশে লঞ্চ হয়েছিল কিন্তু দীর্ঘ সাত থেকে আট মাস এই বাইকটা আমার চোখে পড়েনি কোনো শোরুমেও এটা অ্যাভেলেবেল ছিল না এজন্য আমি আর বেশি দেরি না করে আপনাদের জন্য একটি ইনফরমেশনমূলক ভিডিও তৈরি করে ফেললাম কারণ এই বাইকটা আপনারা অনেকেই অনেক পছন্দ করেন আর পছন্দ করার মতনই একটা বাইক এক দেখাতে যে কেউ এই বাইকটার প্রেমে পড়ে যাবে বিশেষ করে এই বাইকটার ফুয়েল ট্যাঙ্কের লুকসটা এত সুন্দর লাগছে আমার কাছে ওকে আমার সুন্দর দিয়ে কিছু যায় আসে না আপনাদের কাছে যদি সুন্দর লাগে সেটাই হচ্ছে বড় কথা ভিউয়ার্স সংক্ষেপে এই বাইকটার বেসিক ইনফরমেশনটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই বাইকে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ফরেস্টক সিঙ্গাল সিলিন্ডার অয়েল কুল এস এসি ফোর একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এটার ইঞ্জিন টাইপ হচ্ছে বিএস সিক্স এফআই আর ইঞ্জিন সি সি হচ্ছে একশো উনষাট দশমিক সাত সিসি বাইকের স্টার্টিং সিস্টেম সেলফ অনলি কোনো কিক থাকছে না আর এই বাইকে পাঁচটি গিয়ার থাকছে এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গাল চ্যানেল এভ সমন্বিত একটি বাইক সামনের ডিস্কের সাইজ হচ্ছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার আর পিছনের ডিস্কের সাইজ হচ্ছে দুইশো মিলিমিটার বন্ধুরা আমি ফাঁকে একটা কথা বলে দিচ্ছি আজকে বেসিক ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা জাস্ট বাইকটা দেখতে থাকুন আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে বাইকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে সুন্দর বলি এজন্যই তো আর না আপনারা পছন্দ না হলে তো আর বাইক কিনবেন না অবশ্যই দেখে শুনে নিজের পছন্দ হলে তারপরে বাইক পার্সেস করবেন আমি যতই সুন্দর বলি না কেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্সটা কেমন এটা আপনার আশেপাশে দু একজনের কাছ থেকে জানবেন হ্যাঁ তো যতদূর আমি শুনেছি দু একজন ইউজারের কাছ থেকে শুনেছি এটার ইঞ্জিন থেকে ভালোই একটা স্মুথ পারফরমেন্স পাওয়া যায় আমার অফিসে এক কলিগ আছে উনি যেটা বললো আর কি যে বাইকটা থেকে ভালোই ইঞ্জিন পারফরমেন্স পাওয়া যায় বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আর এই বাইকে হেডলাইট হিসেবে এল হেডলাইট ব্যবহার করা হয়েছে উইথ এলইডি ইডি লাইট পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে এক্সস্ট চমৎকার একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে বাইকের পেছনের যে টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এলইডি আর হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে আর পিছনে মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই বাইকের সামনে টায়ারের সাইজ হচ্ছে নব্বই বাই নব্বই সতেরো ইঞ্চি রিমের সাইজ আর বাইকের পিছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে এটার সাইজ হচ্ছে একশো তিরিশ বাই সত্তর সতেরো ইঞ্চি রিমের সাইজ বাইকের কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক উইথ রেড অ্যালোয়ে হুইলস আর এই ম্যাট কালারটা আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিউয়ার্স বর্তমানে এই বাইকের দামটা কত ওনারা আসলে ক্লিয়ার করে বলেনি তবে আগে কিন্তু এই বাইকটার প্রাইসটা ছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা মনে হয় দুই লক্ষ সত্তর হাজার টাকাই দাম ধরা হবে তো এই মুহুর্তে বাইকটি আপনারা যারা পার্সেস করতে চাচ্ছেন সরাসরি নিতে পারবেন না আপনাদেরকে শোরুমে এসে প্রি বুক করতে হবে তারপরে বাইক আপনারা পার্সেস করতে পারবেন এই ছিল আজকের ইনফরমেশন বলে দিচ্ছি এই শোরুমে আপনারা কিভাবে আসবেন মহাকালের এই সাইড থেকে আসেন কিংবা মকবাজারের ওই সাইড থেকে আসেন যেই সাইড থেকেই আসেন না কেন শোরুমটা হচ্ছে তেজগাঁয়ের মেইন রোডে অবস্থিত একদম সহজ সরলভাবে যদি বলি নাবিস্কো যে বিল্ডিংটা রয়েছে নাবিস্কো বিল্ডিংয়ের ঠিক অপোজিট পাশেই এই শোরুমটি অবস্থিত ভিওয়ার্স চাইলে এই শোরুমে এসে আমার চ্যানেলের কথা বলতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে একটি সম্মানী করা হবে এছাড়াও যে কোনো প্রয়োজনে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সপ্তাহে ছয় দিন ভিওয়ার্স এই শোরুমটি টোটাল বন্ধ থাকে শুক্রবারে